এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সভা চলাকালীন আচমকাই লোডশেডিং, গরম ও সাফোকেশন সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেছেন নন্দিনী রক্ষিত। হলঘরের সামনে এবং পেছনের দুটো দরজাই বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি কোনো সাধারণ লোডশেডিং নাকি কোনো ষড়যন্ত্র? নজর থাকছে আমাদের। প্রতিশোধ নিলি তাই না? হ্যাঁ না, জেনে শুনে অবান্তর কথাগুলো বলা বন্ধ করবে। লোডশেডিং তো লোডশেডিং, এখানে আমার কি করার আছে? তোর গায়ে লাগছে তাই না? হ্যাঁ, নন্দিনী সবার জন্য ভালো কাজ করছে বলে তো সেটা গায়ে লাগছে। দয়া করে আমাকে ভুল বোঝাটা বন্ধ করো। বস্তির লোকেদের জিজ্ঞেস করো, সবাই নন্দিনীর নাটক বুঝতে পারছে কিন্তু তুমি বুঝতে পারছো না। অবশ্য এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো নন্দিনীর সবচেয়ে বড় চেলা। চেলাদের চোখে ঝুলি পড়াই থাকে। আমার জন্য সব এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আর নন্দিনীর যদি কিছু হয় আজকে তাহলে তুই আমার খারাপ রূপ দেখবি। অর্জুন, কি কি হয়েছে? এখান থেকে নিয়ে চল। সব কিছু এই মঞ্জুর কারসাজি। এরকম কি শুনছি মঞ্জু? যা শুনেছেন ঠিকই শুনেছেন, ও আমাকে প্ল্যান করে মারার চেষ্টা করেছে। তাই আমরা এখন যেটা চাইছি সেটা করুন প্লিজ। কি চাইছেন? ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কিসের অ্যাকশন? তোমরা কোন প্রমাণের ভিত্তিতে আমার ঘরে দোষ দিচ্ছো?